একে তো গলা কাটা পাসপোর্টে লোক পাঠাইছে, এখন লাশ হয়েছে সেটা আবার আরেকজনের। তাহলে কি আসরুদ্দিন বাইসা আছে? আরে দূর আসরুদ্দিন বাইচে থাকলে কি পড়ে গেলি কি? কিন্তু শালা দালাল, দালাল কিন্তু শালা ভালো ভাষা বাইচেছে। আচ্ছা ভালো কথা, তোমার তো আসল খবরই দেয়নি, কাম তো হয়ে গেছে। এই যে পুলিশ ক্লিয়ারেন্স, বাবারে কি যে কষ্ট হয়েছে, ধরো। আর ধরো তো। তুমি বলেছিলে না যে পুলিশ ক্লিয়ারেন্সটা হলি পরে তো তোমাকে পাবো। যাব কবে তুমি? আমি যাবো না। কেন? তোমার পুলিশ ক্লিয়ারেন্স তো হয়ে গেছে। আরে শ্রী ভাল্লা কিসের জন্য? এটা জোগাড় করতে আমার কত কষ্ট হয়েছে তুমি জানো? আচ্ছা তুমি বিদেশ যাবা না কিসের জন্য বলো তো? তোমারে বিয়া করুম, বিয়া করে সুখে সংসার করুম, বিরাট একটা বাড়ি করুম, এক ডজন ফোলাফাইন করুম, সুখে শেষ রেবন এই পুরা কপালির। এ বিউটি, কি হয়েছে তোমার? তুমি সত্যি আমার বিয়া করবা? সেটা আমার তো একটা পরিবার আছে, তাদের সঙ্গে আলাপ করব তারপরে। না কইরো না, আমি পোড়া কপালি, জন্মের পর দিনই বাপ মরছে, বিয়ার এক বছর না যাইতে জামাই মরল, একজনের কাগজের বউ হয়ে বিদেশ যাইতে চাইছিলাম, হে বেডাও মরছে, আমারে বিয়া করলে তুমিও মরবা। আবার কি চান তুমি? কি এখন এখানেই থাকো নাকি? আপনি চান কি? তার কাছে আমার টাকা রাখা আছে। ও নাই, টাকাটা দরকার, লাশ লইয়া ঢাকা যেতে হবো, কারো হাতে টাকা নাই, দেরি হইলে লাশ খুলে যাইব। কিছু টাকা খরচ করে ফেলছি, তোমারে যেই ছেলের বউ কইরা বিদেশে পাঠাতে চাইছিলাম সে মারা গেছে। হ, আমার লাগেই সে মরছে। আর শহীদুল্লাহ বলো, আরে ভাই একটু সরে বসেন না।
কেরো নাকি? বাংলা কি সত্যি সত্যি বিদেশ পাঠাবেন না খাবাখা ঘুরোচ্ছেন? পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেলে ভিসা হওয়া তো কোনো কঠিন ব্যাপার না। যার বউ সাজাইয়া পাঠামু ভাবছিলাম, সে নিজেই দূরটা এসে গেল। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? বিউটির আর বিদেশ যাওয়া হচ্ছে না, এই তো? না গেলে কি তোমার সুবিধা হয়? বিয়ে করবা তুমি তারে? হ্যাঁ,